প্রজেক্টে আসার আগে কেমন ছিলাম আর এসে কেমন অনুভব করছি সেটাই আপনাদের সঙ্গে দু মিনিট শেয়ার করবো, ঠিক আছে? আমি এই প্রজেক্টে আসার আগে সাধারণ এক স্টুডেন্ট ছিলাম, বান্দন বিদ্যাপীঠে পড়াশোনা করতাম, ঠিক আছে? একদিন দেখা যায় আমার সিনিয়র ম্যাডাম কলিকা ম্যাডামের দিদি যার গলায় আমাদের বিনাদি ম্যাডাম, উনি স্কুটি পেরিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আমরাও বাজারে বেরিয়েছিলাম স্কুল থেকে, আমি আমার যে বান্ধবী ছিল, ঠিক আছে, ওনাকে বলি যে মেয়েটা স্কুটি দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম আমার যদি একটা স্কুটি হতো আমিও এরকম ভাবে চালিয়ে যেতাম, ঠিক আছে? তো ও আমাকে বলে যে এটা জানো কে, আমাদের ক্লাসমেট যে আমাদের কনিকা ম্যাডাম, উনিও আমার ক্লাস ফ্রেন্ড, ঠিক আছে? তো বলে যে কনিকা ম্যাডামের দিদি। তো আমরা আসি কনিকা ম্যাডামকে জিজ্ঞেস করি ম্যাডাম উনি কি কাজ করেন, তো ম্যাডাম বলেন যে উনি একটা হেলথ প্রজেক্টে কাজ করেন, ঠিক আছে? তো আমরা ম্যাডামকে অনেক কিছু জিজ্ঞেস করি কি এই হেলথ প্রজেক্ট, এখানে কাজ করলে কিভাবে ইনকাম পাওয়া যায়। ম্যাডাম বলে আমি তো আপনাদেরকে তো ডিটেলসে বলতে পারবো না, তোমরা ওইখানে রাজমহলে যাবে ওইখানে ডিটেলসে শুনবে, ঠিক আছে? তো আমরাও প্রথম সপ্তাহে আসিনি, তারপর পরের শনিবার আমরা এখানে আসি, এখানে সেমিনার শুনি, তারপর সেমিনার শোনা ভালো লাগে, প্রোডাক্ট পার্ট ভালো লাগে, ইনকাম পার্টও ভালো লাগে। তারপর হয়তো আমি প্রথমবার যেটা প্রথমবার শুনতে এসেছিলাম, আমার বান্ধবী এসেছিল দুটো আর আমি এসেছিলাম, তিনজন আমরা শুনে যাই, ঠিক আছে? তো প্রথমবার আমি শুনি, তারপর তো বাড়ি যাই, বাড়ি গিয়ে মা বাবাকে বলি, মা বাবা বলে এগুলো ফালতু জিনিস, এগুলো অনেক এসছে অনেক গেছে, এগুলো করতে হবে না, ঠিক আছে? আমিও নেগেটিভ নেগেটিভ, কারণ আমার ডাউট ক্লিয়ার জন্য এনারা তখন ফ্লপ করতে যায়নি, ঠিক আছে? কারণ ম্যাডামের সঙ্গে আমার অত ভালো সম্পর্ক ছিল না, বা বলা যায় অত ফ্রেন্ডলি, অত ক্লোজের ফ্রেন্ড ছিলাম না, তাই হয়তো ফ্লপ করেননি। আর ওনার মোবাইল নম্বর আমার কাছে ছিল না, তাই ম্যাডাম আমাকে ফ্লপ করতেও সুযোগ পায়নি, ঠিক আছে? তো আমি প্রথমে রিভিউ করে দিই, তারপর আমার যিনি যে আমার বলা যায় আমার সিনিয়র শান্তময়ী ম্যাডাম, ও আমার ক্লাস ফ্রেন্ড, ও যখন এই কাজে জয়নিং হয় তারপর ও আমাকে অনেক কিছুই বলে, আমার ভালো লাগেনি, তুমি করছো করো আমি করবো না। তারপর একদিন ম্যাডাম আর শান্তময়ী ম্যাডাম আর কনিকা ম্যাডাম আমাদের বাড়িতে যায়, মা বাবাকে বুঝিয়ে বলে, আমাকে বুঝিয়ে বলে, আমার যত ডাউট ছিল সেটাও ক্লিয়ার করে আর মা বাবার যত ডাউট ছিল সেটাও ক্লিয়ার করে, ঠিক আছে? তো মা বাবা বলে ঠিক আছে করো, তাহলে করি আমি। তারপর আমার জামাই বাবু, উনার টিউমার ছিল, ঠিক আছে? তো হয়তো উনিও ঠিক হতেন, কিন্তু উনি প্রোডাক্টটা ঠিক মতো ইউজ করেনি, 5 থেকে 6 দিন ইউজ করেছে, তারপর আর ইউজ করেনি, তার ঠিক হয়নি, ঠিক আছে? তারপর আমার দিদি, আমার দিদি ছিল মাথা জেলা, ও ব্যবহার করেছে, ওর এখন 2 মাস ব্যবহার করা হয়েছে, ওর অনেক রেজাল্ট এসছে। আর আমার জামাই বাবু, তার ছিল সুগার, ঠিক আছে, উনিও 2 মাস ব্যবহার করেছেন, ওনারও অনেক রেজাল্ট এসছে। এখন উনি আমাকে বলছে এদিকে এসো, ওনার বাড়ি হচ্ছে বৈদ্যনাথপুর, ঠিক আছে? উনি এখন আমাকে বলছে এদিকে এসো, আমাদের এখানে 2 জন ফর্ম ফিল আপ করবে, 1 জন ফর্ম ফিল আপ করবে। এইভাবে আমার কাজ চলতে যায়, আমার এখন ভালো ইনকাম আসছে, বলা যায় যে 3 মাসের মধ্যে আমি এই 7999 টাকার মধ্যে যে রিয়েলমি 3 সেটা আমি নিতে পেরেছি।